আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় একের একটি অংশ, পরিবেশের পরিবর্তন সম্পর্কে। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম কি কি, তোমাদের কি তা মনে আছে? পূর্বের পাঠে আমরা শিখেছিলাম বেঁচে থাকার জন্য জীবের প্রয়োজনীয়তা সম্পর্কে। আমরা আরও শিখেছিলাম খাদ্য তৈরির জন্য উদ্ভিদের প্রয়োজনীয়তা সম্পর্কে এবং খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর ওপর মানুষের নির্ভরশীলতা সম্পর্কে। আজ আমরা শিখব পরিবেশের পরিবর্তন সম্পর্কে। বন্ধুরা, লক্ষ্য করো, প্রথমেই তোমাদের একটি প্রশ্ন দেয়া আছে, কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয়। এই প্রশ্নটির উপর ভিত্তি করে পাঠ্য বইতে ছকে তোমাদের একটি কাজ দেয়া আছে। চলো প্রথমে এই কাজের মূল বিষয়বস্তু দেখে নিই। কাজের মূল বিষয় হচ্ছে কিভাবে পরিবেশের পরিবর্তন ঘটছে। প্রথমে দেখে নিই কি করতে হবে। এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বন্ধুরা, তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের মূল বিষয় পরিবেশ পরিবর্তনের কারণ। দুই, নিচে দেখানো ছবি দুইটির মধ্যে তুলনা করি এবং পরিবেশের পরিবর্তন কিভাবে ঘটছে তার একটি তালিকা তৈরি করি। বন্ধুরা, তোমরা ছবি দুইটি লক্ষ্য করো, এটা হচ্ছে উন্নয়নের পূর্বে ছবি, এটা হচ্ছে উন্নয়নের পর। তোমরা ছবি দুইটির মধ্যে কি কি পার্থক্য লক্ষ্য করতে পারছো? আমরা দেখতে পাচ্ছি যে বাড়িঘর, রাস্তাঘাট, কলকারখানা তৈরির জন্য গাছপালা কেটে বনভূমি ধ্বংস করা হয়েছে, গৃহ নির্মাণের জন্য গাছ কাটা হয়েছে এবং নদীর উপর সেতু এবং তীরবর্তী এলাকা বাড়িঘর ব্রিজ তৈরি করা হয়েছে। বন্ধুরা, তোমরা এই সকল পরিবর্তনগুলো পরিবেশ পরিবর্তনের এই কারণসমূহ পরিবেশ পরিবর্তনের ছকে উল্লেখ করবে। এবার তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমাদের কাজ পরিবেশের পরিবর্তনের কারণসমূহ নিয়ে নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং আলোচনার মাধ্যমে তোমরা বুঝতে পারবে পরিবেশ পরিবর্তনের জন্য মানুষের নানা কর্মকাণ্ড হচ্ছে দায়ী। বন্ধুরা, এবার আমরা একটি আলোচনা দেখে নিই। উপরের তৈরি করা ছকের আলোকে নিচের বিষয়গুলো চিন্তা করি। এক, পরিবেশ পরিবর্তনে কার ভূমিকা সবচেয়ে বেশি? দুই, তারা কেন পরিবেশের পরিবর্তন করছে? প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, পরিবেশ পরিবর্তনে কার ভূমিকা সবচেয়ে বেশি? পরিবেশ পরিবর্তনে মানুষের ভূমিকা সবচেয়ে বেশি। দুই, তারা কেন পরিবেশের পরিবর্তন করছে? মানুষ তার প্রয়োজন পূরণের জন্য পরিবেশের পরিবর্তন করছে, যেমন বাড়িঘর, রাস্তাঘাট, কলকারখানা তৈরির জন্য গাছপালা কেটে বনভূমি ধ্বংস করে, আর বনভূমি ধ্বংস হলে পরিবেশেরও পরিবর্তন হয়। বন্ধুরা, এবার আমরা সারসংক্ষেপটি পড়ব। এবার আমরা জানব পরিবেশ পরিবর্তনের কারণসমূহ এবং পরিবেশ পরিবর্তনের প্রভাবসমূহ। প্রথমেই আমরা জানব পরিবেশ পরিবর্তনের কারণসমূহ। পরিবেশ পরিবর্তনের কারণসমূহ, প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের নানা কর্মকাণ্ডের কারণে পরিবেশের পরিবর্তন হয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, ঝড়, ভূমিকম্পের কারণেও পরিবেশের পরিবর্তন ঘটে। মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কেটে চলেছে, আর শস্য উৎপাদন, খামার তৈরি এবং বাড়িঘর, রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে গাছপালা কেটে বনভূমি নষ্ট করছে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করতেও মানুষ পরিবেশের পরিবর্তন করছে। লক্ষ্য করো বন্ধুরা, পরিবেশ পরিবর্তনের কারণসমূহ কি? বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, ঝড়, ভূমিকম্প, এগুলোর ফলেও কি পরিবেশের পরিবর্তন হয়? তাছাড়া মানুষের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের ফলেও পরিবেশ পরিবর্তন হয় এবং মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ তৈরির জন্য
অনবরত গাছ কেটেই চলেছে। আবার শস্য উৎপাদন এবং খামার তৈরির জন্য বাড়িঘর, রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে গাছপালা কেটে বনভূমিকে ধ্বংস করে ফেলছে। এভাবে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করতেও মানুষ পরিবেশের পরিবর্তন করছে। এবার আমরা জানব পরিবেশ পরিবর্তনের প্রভাব সম্পর্কে। পরিবেশ পরিবর্তনের প্রভাব। পরিবেশের পরিবর্তনের ফলে বৃষ্টিপাত এবং তাপমাত্রার পরিবর্তন ঘটে। বৃষ্টিপাত এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড় এবং ভূমিধস হতে পারে। প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন এবং বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুরা, লক্ষ্য করো পরিবেশ পরিবর্তনের প্রভাবসমূহ কী কী। যে পরিবেশটা যদি পরিবর্তন হয় তাহলে কী কী প্রভাব পড়ে? পরিবেশ পরিবর্তনের ফলে বৃষ্টিপাত হয় এবং তাপমাত্রার পরিবর্তন হয়। কখনো তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় তো কখনো তাপমাত্রা একদম কমে যায়। বৃষ্টিপাত এবং তাপমাত্রার কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। এর মধ্যে রয়েছে বন্যা, খরা, ঝড়, ভূমিধস ইত্যাদি। এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ এবং অন্যান্য সকল জীবের জীবন এবং বাসস্থান নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম পরিবেশের পরিবর্তন সম্পর্কে, পরিবেশ পরিবর্তনের কারণ এবং পরিবেশ পরিবর্তনের প্রভাব সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।